গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, আর একদম সকালেই দেখো চলে এসেছি মন্দিরে, আমাদের মন্দিরে। তো সেখানে সমস্ত ভগবানের দর্শন করিয়ে ব্লগটা আজকে কিন্তু পুরো স্টার্ট করলাম। আমি আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মন্দিরে চলে এসেছি, আর এখন আমি বাজারে যাব। আমি ভাইকে বললাম যে বাজারে যাব, তাই ওই সাইকেলটা বের করে দিল। এখন আমি বাজারে যাব মাছ আনতে। এখন হচ্ছে বাজে 7:45 মতো, তো 8টার সময় তোমার আবার পড়ানো আছে, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে মাছটা নিয়ে আসি। মা আবার মাছ কেটে রান্না করবে, এবার ভাই স্কুলে যাবে, এবার তাড়াতাড়ি মাছটা না আনলে পরে রান্না করতেও দেরি হয়ে যায়। আর আমি যদিও না খাই, কিন্তু মা ভাই তো খাচ্ছে, এবার রান্নাটা তো মার করতেই হচ্ছে। দুই রকম করে রান্না করার জন্য একটু সমস্যা। কত করে বড় গুলো তো জিওল বানাচ্ছে, পেটের মধ্যে কি ডি? আমি কিনেছিলাম হচ্ছে জিওল মাছ, আমাদের বাজারে আজকে 700 টাকা কিলো জিওল ছিল। আমাদের বাজারে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায়, প্রত্যেকদিন তো আমি মাছ বাজারে আসি, তোমরা তো ভিডিওতে দেখছোই যে কত রকমের মাছ পাওয়া যায় আমাদের বাজারে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড কাদা বাজারে, আর বাড়ি এসে দেখো পা ধুতে গেলে মানে পা থেকে এত কাদা বেরোয়, মানে মনে হবে যেন বাজারের সব কাদা আমি নিয়ে চলে এসেছি। আর তারপরে পড়াতে বসে গেছি আমি, আর পড়াতে বসার পরে মা আবার একটু ছাতু গুলিয়ে দিয়েছিলো, ভাই আর আমি দুজনেই খাচ্ছিলাম, আর মা গেছিলো তখন মাছ কাটতে। আমার ভাই প্রত্যেকদিন সকালে আমার কাছে বসে পড়তে, আর ওর বিকালে তো দুবেলা পড়া থাকে, মানে দুবার পড়া থাকে, শনি রবি আর সোম এক জায়গায় পড়া থাকে, বিকালে সেটা সন্ধ্যাবেলা 7টার সময় অনলাইনে পড়ে, আর প্রত্যেকদিন বিকালে ওকে 5টার সময় তো বাড়িতে পড়াতে আসে, তো ওই জন্য ও শুধু সকাল টাইমটাই আমার কাছে পড়ে, আর বিকালে তো ওই টিউশন পড়ে, ওই জন্য আর আমার কাছে বসে না পড়তে। আর এখন দেখো বারবার হচ্ছে মা আর কি সকালে জামাকাপড় কেচে দিয়েছে, তো আর বারবার বৃষ্টি আসছে, তখন জামাকাপড় তুলছে, আবার যে রোদ হচ্ছে তখন আবার নাড়তে হচ্ছে, তো এখন রোদ দূর উঠেছে বলে আমি আবার জামাকাপড়গুলো সব তুলে নেড়ে দিলাম। আমি এখন আসলাম ছাদে, যে দেখি ছাদে কোনো ফুল টুল আছে নাকি পুজোর ফুল তুলতে। নিচ থেকে মা তুলেছে সকালে ফুল, তা আমি ছাদে আসলাম, দেখি কোনো ফুল পাওয়া যায় নাকি। আর গাছগুলোতেও জল দিতে হবে, আজকে তো তেমন কোনো জবা ফুল ফোটেনি মনে হচ্ছে। এই যে একটা, আর ওই দেখো একদম মাথা একটা, দুটো ফুল পেলাম। এখন গাছগুলো একটু জল দিয়ে দিই। দেখো আমার একটা গোলাপ গাছ, এটা সে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, মানে কিনেছিলাম বলতে অন্য একটা গাছ অর্ডার দিয়েছিলাম, এই গাছটা দিয়েছিল। দেখো এটা কি সুন্দর আবার করিয়ে এসছে, গাছটাকে উপরে তুলে রাখ, একটু রোদ্দুর লাগলে ভালো হবে। আমার এই বাগান বিলাসটা তো দিন যাচ্ছে আরও সুন্দর হচ্ছে, দেখো এটা কি সুন্দর না, একটু এটা যদি ছিঁড়ে নিয়ে খোপায় দেওয়া হয় না দারুণ লাগবে দেখতে, খুব সুন্দর। ভেতরের ডিজাইনগুলো দেখো, যে ছোটো ছোটো সাদা ফুল ওগুলো আরও বেশি সুন্দর লাগছে। সব গাছে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো, আর ছাদটাকেও ভিজিয়ে দিয়েছি, পুরো ছাদটাকে ভিজিয়ে দিয়েছি, মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে। দেখো পুরো ছাদটা ভিজিয়ে দিয়েছে, দেখো আকাশে কিরকম মেঘ, এক জায়গায় মেঘ, এক জায়গায় সাদা মেঘ, এক জায়গায় কালো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখন তো এরকমই হবে, এদিকটা দেখো কিরকম কালো মেঘ, আর এদিকটায় দেখো, কিন্তু বৃষ্টি হয় না। এখন নিচে যাব, ভাত খাবো, গিয়ে মা কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। পাইপটা চালিয়ে রেখেছি, কীরকম রোদ দূর দেখেছো এখন, খাওয়া গেল কী দেখালি?
কি রান্না করেছে মা দেখি? এখানে ভাত আছে, পেঁয়াজ দিয়ে ভেন্ডি, মাছের ডিম, আর জিওল মাছ এনেছিলাম সে মাছের ডিম, আর এই যে হচ্ছে জিওল মাছ দিয়ে কি বলে এটা চিচিঙ্গের তরকারি, চিচিঙ্গে না সরি ঝিঙের তরকারি। আর এটা হচ্ছে আমার ভেন্ডি ভাজা পেঁয়াজ ছাড়া। আর এটা এটা কী দিয়ে রান্না করেছো? সয়াবিন, সয়াবিন কুমড়ো, আলু, সয়াবিন আলু আর কাঁচা কুমড়ো, তাই তো? আমার তরকারি। এখন আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করবো আর ঠাকুরের থালা বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে স্নান করে নেবো। ঠাকুর ঘর মুছতে হবে, প্রত্যেকদিনই ঠাকুর ঘর মুছি, তাও দেখো কীরকম ছোটো ছোটো কালো কালো পিঁপড়ে হেঁটে বেড়াবে, ঠিক আছে সব সময়। এখন চলো ঠাকুর থালা বাসনগুলো ধুয়ে ফেলি, তারপরে স্নান করে পুজো দেবো। তোমাদের সঙ্গে আসলে একটা জিনিস শেয়ার করছি, এই যে এটা কী বলো তো, এটা হচ্ছে আদা। আদা দেখবো শুকিয়ে গেলে আমরা ফেলে দিই, তাই না? শুকিয়ে গেলে বা আদার যে গাছ হয়ে যায় সেটুক কেটে আমরা ফেলে দিই, তো সেটা না ফেলে সেটার থেকে আবার গাছ বানিয়ে কী করে বাড়িতে বসে আদা পাওয়া যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমি এরকম অনেকবার করেছি, তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, আদাটা আগে থেকে একটু ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু শুকিয়ে যায় তা একটু ভিজিয়ে দিলে ভালো হয়। আর এবার চলো লাগাবো। আমি দেখো ছোটো ছোটো চায়ের কাপ নিয়েছি, কাগজে যে চায়ের কাপগুলো বাজারে পাওয়া যায় না সেইগুলো। এবার একটু মাটি ভরবো, তোলা মাটি আছে, এবার এই মাটিগুলো এর মধ্যে দিয়ে দেবো, পুরো ভরবো না কিন্তু অল্প অল্প করে, কিছুটা ফাঁকা রেখে মাটি দেবো। সব করে তো মাটি দেওয়া হয়ে গেছে, এইবার দেখো একটা একটা করে আদার মধ্যে বসিয়ে দেবো, এই যে বসিয়ে দেবো। এই আদারটা বেশি নরম হয়েছে, এটাই হবে কি না জানি না, তাও দিই। সব করে তো মাটি দেওয়া হয়ে গেছে, এইবার দেখো একটা একটা করে আদার মধ্যে বসিয়ে দেবো, এই যে বসিয়ে দেবো। এই আদারটা বেশি নরম হয়েছে, এটাই হবে কি না জানি না, তাও দিয়ে দিচ্ছি যদি হয়। এবার এর উপর দিয়ে বাদ বাকি মাটিটুকু দিয়ে দেবো, একদম ঢেকে দেবো। কদিন পরেই দেখবো এখান থেকে গাছ বেরিয়েছে, যখন গাছ বেরোবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইভাবে রেখে দেবো যতদিন না গাছ বেরোচ্ছে ততদিন, রোদে রাখবো না কিন্তু ছায়ায় রেখে দেবো, ঠিক আছে? আর এখানটা ছায়া পরে এখানেই থাকবে। এই দেখো এই বট গাছের শেডে রেখে দিয়েছি কাপগুলো, এবার যখন পাতা হবে আর কি ছোটো ছোটো পাতা বেরোবে, গাছটা যখন একটু বড় হবে তখন তোমাদের আবার ভিডিও করে দেখাবো। আর এই দেখো আমার স্ট্রবেরি গাছ, একটা গাছ কিনেছিলাম সেখান থেকে প্রচুর চারা হয়েছে, প্রচুর, ঠিক আছে অনেক চারা হয়েছে। আরও একটা এই যে ছোট্ট একটা, এটাকেও মাটিতে দিতে হবে। স্নান করে আমি একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে, এখন হচ্ছে 12টা বাজে, এখন পুজো দেবো। আজকে হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার। সব ঠাকুরের থালায় তো প্রসাদ দিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি, জলও দিয়েছি, এবার ফুলগুলোকেও এক এক করে সাজিয়ে দেবো, মানে যেই ঠাকুরের যে ফুল সেইগুলোই সাজাবো। আর শিব ঠাকুরের জন্য তো নীলকণ্ঠ আছে, আজকে আর বেলপাতা তুলিনি, আমাদের বেলগাছটা তো ছোটো ওই জন্য প্রত্যেকদিন বেলপাতা তুলি না, সোমবার করে তুলি বা মাঝে মধ্যে তুলি, কিন্তু সোমবারে তুলবই। আর এদিকে দেখো এটা হচ্ছে তারাপীঠের মায়ের চরণ আছে আমাদের বাড়িতে, তো সেখানে একটা করে জবা ফুল দিই প্রত্যেকদিন, লাল জবা দিই।
আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। আর দেখো আসনটা কি সুন্দর লাগছে না পুজো দেওয়ার পরে। এখন হচ্ছে 1:45 বাজে, এবং ভাত খাবো। তো থালা বাসনগুলো নিয়ে আসি, মা প্রত্যেকদিন থালা বাসন মেজে এখানে রোদ দূরে রেখে দেয়, জলটা ঝরে যায়, থালা বাসনে দাগ হয় না। নিয়ে যাই, মাকে ভাত দেবো, আর আমি ভাত খাবো না। আমি এখন দুধ গরম করে পাউরুটি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খাবো, ভাত খেতে ইচ্ছা করছে না। সকালে বাজারে গেছিলাম, তখন এই যে এই রুটিটা নিয়ে এসেছি, আর এই যে দুধ আছে, এখন গরম করব, তারপরে খাবো। আর মার জন্য ভাত বাড়বো। এ দেখো একটার মধ্যে এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে দুধ গরম হয়েও গেছে, আর আমার রুটিটাও সেকা হয়ে গেছে। একটার মানে ভাইয়ের জন্যও রেখে দেবো এক টুকরো, ও ভাই স্কুলতে এসে যদি খায় তার জন্যে সেকে রুটিটা সেকে রেখে দিই, ভাই স্কুলতে এসে একটু খাবে, আর দুধও রেখে দেবো ওর জন্য অল্প একটু। আর আমি এখন ভাত টাত খাবো না, এই রুটি আর এই মুড়িই খাবো, ভাত খেতে ইচ্ছে করছে না তার জন্য। চলো খাওয়া দাওয়া করে নিই। দুষ্টু ভাই স্কুল থেকে চলে এসেছে, হাত মুখ ধুসনি, ক্যামেরার মধ্যে হাত দিয়ে দেয়, দেখেছ? তোর জন্য আমি রুটি সেকেছি আর গরম দুধ, খাবে তো? হ্যাঁ কেন, পড়া আছে বলেই তো গরম করে দিলাম, খেয়ে পড়তে বস। কী খেয়ে দিয়েছে স্কুলে? হুম, ডিমের জল খেয়েছিস? ভাত ও তো হাত পা ধুয়ে নে, আমি দুধ গরম করে দিয়েছি। আমি এখন যাবো পড়াতে, ভাইয়ের জন্য যে রুটি সেকে দিয়েছি আর এই যে দুধ, ওর ভাই খাবে। ভাইকে খাবারটা দিয়ে তারপরে আমি চলে গেছিলাম পড়াতে। এবার পড়াতে গিয়ে দেখি যে কাকা আজকে হচ্ছে মানে আমি তো আমার কাকার মেয়েকে পড়াতে যাই, গিয়ে দেখি যে কাকা আজকে চলে যাবে, তাই কাম্মা বলছিল যে বুনুকে আর একটু লেট করে পড়াও, তার কারণ বাবা চলে যাচ্ছে, মন তো একটু খারাপ হয়, আর কাকাকে একটু রাস্তা আগিয়ে দিতে গেছিলো, তার জন্য আমি কাকিমাদের বাড়িতে বসেছিলাম। আর আমি তো ফোন নিয়ে যাইনি, ফোনটা বাড়ি রেখে গেছিলাম, তো তখন মা আর কি জামাকাপড় ভাঁজ করছিলো, তাই মা ক্যামেরাটা অন করে কাজ করছিলো, তা মা হয়তো ফোনটা সেট করেছিল ঠিক করে, কিন্তু একটু নড়ে গেছে ওই জন্যে পুরোটা আসেনি, মা বুঝতে পারিনি সেটা। মা এখনও ক্যামেরা ট্যামেরা সেইভাবে সেট করতে পারে না, অল্প অল্প করে শিখছে, আমি মাকে শিখিয়ে দিই, তো আমিও তো তেমন কিছু পারি না, তা আমি যেটুকু পারে মাকে শিখিয়ে দিই, আর মাকে ভালোভাবে শিখিয়ে দিলে তাহলে তারপরে আর কি মাও ভালো করে ব্লগ করতে পারবে, তাই না? আর মা প্রত্যেকদিন আমাকে বলে যে তুই সকাল সকাল ঘুম থেকে উঠবি আমার সঙ্গে, তো সারাদিন আমি কী করি না করি সেটাও তুই ভিডিও করতে পারবি। তা আমি তো সকালে ঘুম থেকে উঠতে পারি না, কেন কী জানি, আগে তো মানে সকালে 6টার সময় পড়তে যেতাম, মানে সবার আগে পড়তে আমি চলে যেতাম, সাইকেল নিয়ে চলে যেতাম, মানে আমাদের বাড়ি থেকে প্রায় আর কি সাইকেলে গেলে পরে 10-15 মিনিট লাগে, এরকম এত দূরে পড়তে যেতাম, তো তখন তো সেই 6টায় পড়া থাকতো, কিন্তু চলে যেতাম সেই কত সকালে, সবার আগে উঠেও চলে যেতাম, শীত হোক গরম হোক যখন মানে যে কোনো সময়। আর এখন ঘুমই ভাঙে না, কেন এরকম হয়েছে কী জানি বুঝতেই পারি না। মাকে এখন একটা রান্নার চ্যানেল খুলে দিয়েছি, সেটাতেই মা মাঝে মধ্যে ভয়েস দিয়ে দিয়ে আর কি প্র্যাকটিস করে ভিডিও করার। এখন বাজে হচ্ছে 6:20, আমি এখন সন্ধ্যা দেবো, পড়াতে গেছিলাম পড়িয়ে চলে এসেছি, এখন আমি সন্ধ্যা দিতে চলে আসলাম। 6:20 বাজে আজকে, কিন্তু 6:20 বাজে একটু বেশি অন্ধকার লাগছে বাইরে, অন্যদিন আরও একটু আলো ই থাকে, আজকে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যাটা দিয়ে দিই, আজকে সন্ধ্যাবেলায় মা চায়ের সঙ্গে বানিয়েছিল একটা কোরিয়ান রেসিপি, মাই বললো যে এটা কোন কোরিয়ান রেসিপি, কলা দিয়ে বানিয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একটা পকোড়া টাইপের, এটা তোমরা আমাদের রান্নার চ্যানেলে পেয়ে যাবে। আর তারপরে দেখো রাতের খাবার নিয়ে আমরা চলে এসেছি, তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো, আমি কিন্তু প্রত্যেকদিন রাত্রে হোক বা দুপুরে হোক আম দিয়ে ভাত খাই, আম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এখন বাজে হচ্ছে 10:30, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে শ্রাবণ মাসের এই সিরিজটা কেমন লাগছে, যে আমি প্রত্যেকদিন ব্লগ দিচ্ছি, আর শ্রাবণ মাসে আমি কী করছি না করছি, কী খাচ্ছি, কেমন করে পুজো দিচ্ছি, এই জিনিসগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর মানে এই শ্রাবণ মাসটা শেষ হলে আমি অন্যরকম কন্টেন্ট নিয়েও আসবো, মানে আমি ডেইলি যা করি
বা অন্য কোনো কিছু যেগুলো আমি আগে করতাম আর কি, হ্যান্ডমেড জিনিস বানাতাম, হ্যান্ডমেড জুয়েলারি।